নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হয়েছে মিড নাইট টিফিন রেসিপি। তো যারা পড়াশোনা করে, যে বাচ্চারা অনেক সময় 9টা 10টার সময় খাওয়ার ফলে মধ্যরাতে বেশ খিদে পেয়ে যায়, আমার বাড়িতেও ছেলেদের খিদে পেয়ে যায়, তো আমি সেরকম এই সবগুলো রাখি। বা অনেক সময় কাজু কিশমিশ খেয়েও পেট ভরে যায়, বিস্কিট খাইলেও চলে, কিন্তু যদি এইটাও বানানো যায় তো খুবই ভালো হয়। তো তার জন্যে দেখুন, আমি নিয়েছি 2টো ব্রেড, নিয়েছি 1টা চিজ, চিজটা পুরোটাই অপশনাল, আর এখানে আমি নিয়ে নিয়েছি 2টো ডিম, আমি ফাটিয়ে নিয়েছি কেন কি রান্নাটা খুব জলদি হবে বলে। চলুন রান্নাটা চটপট শুরু করি। এখানে দিয়ে দেবো পেঁয়াজ, আর দিয়ে দেবো অল্প কাঁচা লঙ্কার, যার যেমন দরকার হবে। আমি নুনটা আগেই মেনে নিয়েছিলাম, আর এইখানে নিয়ে নিয়েছি আমি চিলি ফ্লেক্স, আর নিয়ে নিয়েছি আমি গোলমরিচ, এইগুলোই লাগবে। চলুন রান্নাটা শুরু করি। তার আগে এটা একটু ফাটিয়ে নিই। খুবই সহজ এবং খুবই ভালো। আজকাল তো বাচ্চাদের রাত অবধি পড়াশোনা করে, আমার ঘরে বাচ্চারা তো করে, আর প্রায় দিনই ওদের রাত্রে খিদে পেয়ে যায়। তো কি করবো, এইসব এগুলো করতেই হয়। ব্রেডটাই একটা ভালো অপশনাল, না তো রাত 2টো আড়াইটার সময় কে রান্না করবে। একটু বড় সাইজের প্যান নিতে হবে, যেহেতু ডবল ডিম, আর যেহেতু রাত্রেবেলায় তেল খুব একটা বেশি দেওয়া যাবে না। তবে এখানে বাটারও দিতে পারেন, বাটার দিলে টেস্ট আরও ভালো আসে। তবে আমি বাটার দিয়ে বানাবো না, তেল দিয়েই বানাবো। তাওয়াটা গরম হয়ে এসছে, আর এখানে আমি যে ডিমগুলো রেখেছি এটা দিয়ে দেবো। ডিমটা পছন্দ মতন আপনারা একটাও দিতে পারেন, আবার 2টোও দিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম, এটা একটু ছড়িয়ে নিতে হবে। করে দিলে রাতে বাচ্চাদের যদি আরও পড়তে চায় তাহলে কিন্তু খুবই ভালো, বাচ্চাদের পড়ার মনও লাগবে। একদম ছোটো বাচ্চাদের তো না, বড় বড় বাচ্চারা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, ডক্টরি পড়ছে, যারা ইউনিভার্সিটিতে পড়ছে। তো দিয়ে দিলাম 1টা চিজ। এখানে আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এইটা সবটাই আমার পছন্দ মতন করছি, আপনারা এগুলো নিজের ফিলিংসগুলো নিজের পছন্দ মতন দেবেন। দিয়ে যেহেতু ভেতরে চিজটা আছে সেহেতু একটুখানি রাখতে হবে যাতে চিজটা গলে যায়, আর এরকম পিস পিস করে দেন। মিড নাইটের টিফিন যদি আরও জানতে চান তাহলে আমাকে কমেন্ট অবশ্যই করবেন, আমি আরও খুব সিম্পল রেসিপি আছে যেগুলো আপনাদের কাছে নিয়ে আসব। যারা ব্রেড খেতে পছন্দ করেন না তাদের জন্য অন্য আছে। চলুন এটা পরে নামিয়ে নিই। দিয়ে এটাকে একটু আমি গার্নিশিং করে দেবো। আমার কাছে আছে ড্রাই গার্লিক চাটনি, এটা ভীষণ ভালো খেতে, এটা যদি কখনো পান আপনারা অবশ্যই নেবেন, দারুণ। আর দেবো একটু গোলমরিচ। আর আমার কাছে একটু ভেলপুরি সস ছিল, সেটা দিয়ে দিচ্ছি। এই গ্রিন চাটনিটা আমার, এটাও কেনা, বাড়ির বানানো না, বাড়ির অনেক সময় বানানো থাকে না, না তখন এগুলো খুব কাজে দেয়, বিশেষ করে মধ্যরাত্রেতে। তো যদি আপনাদের এইরকম বানাতে ইচ্ছে হয় তো আপনারা এরকম বানাতে পারবেন। এইরকম বানিয়ে যদি বাচ্চাদের দেওয়া হয় তাহলে পড়ার মনটা আরও বসবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব উপকার লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন। আগামীকাল আসবো আবার নতুন রান্না নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।